সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো আগামী 14 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো এর আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদেরকে বলছি। তোমাদের প্রথমে পরীক্ষার রুটিনটা ভালো করে দেখবা, এরপর হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে কয়টি এবং কয়টি আনসার দিতে হবে ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবা। এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমি ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস যেটা আছে সেটা সংশোধিত হয়ে আসছে। তো এটা খেয়াল রাখবা। এখানে দেওয়া আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এসএসসি পরীক্ষা 2021 এর জন্য সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদ সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত সংশোধিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের 2021 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিতকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস সেটা এখানে আছে, আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটি আবার মিলিয়ে নিবা তোমাদের আগের রুটিনটির সাথে ঠিক আছে কিনা। যেহেতু পরীক্ষা আগামী 14 নভেম্বর থেকে, সেহেতু তোমাদের এখন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। এখানে যদি আমরা বাংলা প্রথম পত্রটা দেখি, তাহলে এখানে বাংলা প্রথম পত্রের আমরা সংক্ষিপ্ত সিলেবাসটি দেখতে পারছি। এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে, এখানে শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষণফল দেওয়া আছে, মানে কী কী পড়বা, এখানে বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম দেওয়া আছে। তো এগুলো গুরুত্ব সহকারে দেখে দেখে পড়বা, এগুলো ছাড়া বাকিগুলো পড়ার প্রয়োজন নেই, কারণ এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তারপর এখানে অনেকগুলো বিষয় আছে, যদি আমরা বায়োলজি দেখি সায়েন্সের জন্য, তো এখানে বায়োলজির দেওয়া আছে অধ্যায়গুলোর নাম, এখানে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফল দেওয়া আছে। তারপর এখানে আছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম, এখানে জীবকোষ, উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, মানে এভাবে দেওয়া আছে, সবগুলা দেখবা। আমি এটার পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো আশা করছি বুঝতে পারছো, আর বিস্তারিত দেখাচ্ছি না ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর যদি তোমাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের আর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আর সবাই পরীক্ষা দেও ভালোভাবে, ভালো রেজাল্ট করো সেটা আশা করছি। আর একটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার পর এই পরীক্ষার যে MCQগুলো থাকবে সেগুলোর সমাধানের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে। তাই হেল্পিং ইজি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবা, আর দেখা হচ্ছে পরবর্তী এই ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। খোদা হাফেজ।